World Physiotherapy Day Salno Rugwi, Phainai 8 September Salmario wa Dalbidal Luwajimung Naharkha, the Indian Association of Physiotherapy ni Tripura branch, Phasalo Agartala Press Clubo o Saklaimung Rwkha, the Indian Association of Physiotherapy ni Tangphang, Soumya Bhattacharya. Phainai 8 September World Physiotherapy Day. Aboni bakai bishi brum brum ni haike World Physiotherapy Day Salno Rugwi. Phainai 8 September Salmario wa Dalbidal Luwajimung Naharkha, the Indian Association of Physiotherapy ni Tripura branch. 8 September Salmari ni fungo khlai jangnai kaisa rally. Abo haikeno haste ni Dalbidal thayo khlai jangnai physiotherapy camp. Phasalo Agartala Press Club o Saklaimung Rwkha, the Indian Association of Physiotherapy ni Tangphang, Soumya Bhattacharya. আমাদের নেক্সট মান্থে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে 8 সেপ্টেম্বর, সেই হিসাবে আমরা ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা হেলথ ক্যাম্প করবো, তার সাথে মর্নিং র্যালি হবে সেদিন। অলরেডি আমাদের বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপি ক্যাম্প অর্গানাইজ হচ্ছে, তাতে করে সাধারণ মানুষরা অনেক সুফল পাচ্ছে, ফিজিওথেরাপি সুফল পাচ্ছে। সেকেন্ড হচ্ছে আমাদের রিসেন্টলি ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ম্যাল প্র্যাকটিস এবং কোয়াক প্র্যাকটিস হচ্ছে। প্রায় বাইরে থেকে প্রচুর পরিমাণে ভোর লোক এখানে আসছে, এখানে ওরা এখানে প্র্যাকটিস করছে এবং ফিজিওথেরাপির নাম করে বিভিন্ন জায়গায় ওরা প্র্যাকটিস করে ফিজিওথেরাপির বদনাম করছে। তো সেখানে আমি কনসার্ন অথরিটিকে আমরা অনুরোধ রাখবো, যারা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট, একমাত্র যারা ইউনিভার্সিটি ইউজিসি মান্যতা অনুসারে বা ইউনিভার্সিটির মান্যতা অনুসারে যারা পড়াশোনা করে ফিজিওথেরাপি করেছেন এবং যাদের কাছে বৈধ রেজিস্ট্রেশন নাম্বার আছে, ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার আছে, শুধুমাত্র তারাই যাতে ফিজিওথেরাপি এখানে প্র্যাকটিস করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায়, আগরতলার বিভিন্ন জায়গায় বাইরে থেকে, বাইরে রাজ্যের এখানে এসে এরা এখানে ডাক্তার লিখে ফিজিওথেরাপির নাম করে বিভিন্ন জায়গায় ম্যাল প্র্যাকটিস, কোয়াক প্র্যাকটিস করছে, যার কারণে পটেনশিয়াল রিস্ক পেশেন্টের হচ্ছে, পেশেন্টের অনেক ফিজিক্যাল ড্যামেজ হচ্ছে। থার্ড হচ্ছে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় ফিজিওথেরাপিস্টদের কি টেকনিশিয়ান পোস্ট হিসাবে ফিজিওথেরাপিস্ট আমরা দেখতে পেয়েছি। তো এখানে আমাদের একটা ক্লিয়ার স্ট্যান্ড আছে, এটা 1992 সালের একটা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টের একটা একটা রেজুলিউশন ফর্ম হয়েছিল, সেই রেজুলিউশনে ক্লিয়ারলি লেখা আছে যে একজন ফিজিওথেরাপিস্ট নামের আগে সাফিক্স, যেটা ডক্টর, এবং নামের পরে প্রেফিক্স ডক্টর এবং সাফিক্স পিটি নামের আগে উল্লেখ করতে পারবেন। সেখানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফিজিওথেরাপিস্টের এটা একটা মেমোরেন্ডাম সাবমিট হয়েছিল, যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে ফিজিওথেরাপি একটা ইন্ডিপেন্ডেন্ট হেলথ কেয়ার প্রফেশন। তার সাথে আমি আরেকটা কথা আপনাদের বলে যেতে চাই যে 2021 সালে 21 জুন মাননীয় আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, যেখানে নরেন্দ্র মোদী জি, যেখানে আমাদের ফিজিওথেরাপিকে ফিজিওথেরাপি ডক্টর হিসাবে উল্লেখ করেছেন, যেখানে কোভিডের পরে আমাদের ফিজিওথেরাপির এক্সটেন্সিভ রোল যেখানে রয়ে গেছে, একদম পেডিয়াট্রিক থেকে জেরিয়াট্রিক পর্যন্ত শুরু করে নিউরো রিহ্যাব, অর্থো রিহ্যাব, মাস্কুলোস্কেলেটাল রিহ্যাব, ফিজিওথেরাপির রোল একদম নুক অ্যান্ড কর্নার ফিজিওথেরাপির রোল আছে। সেখানে ফিজিওথেরাপিস্ট ডক্টরদের যেখানে প্রধানমন্ত্রী ডক্টর বলে উল্লেখ করছেন, সেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি ফিজিওথেরাপিস্ট নিয়ে বিভিন্ন রকমটা একটা অনলাইন শেমিং একটা হয়েছে যে আমাদের নাকি টেকনিশিয়ান, এরকম বিভিন্ন রকম এভিউসিভ ডেরোগেটরি ওয়ার্ড আমরা শুনতে পেয়েছি। তো আমরা এটা স্ট্রিক্ট আমরা কন্ডেম করি এই জাতীয় খবর থেকে, মানে যাতে সবাই যাতে বিরত থাকে। নেক্সট হচ্ছে আমাদের যেটা হচ্ছে কাউন্সিল নোটিফিকেশন, অলরেডি গভর্নমেন্টের কাছে, স্টেট গভর্নমেন্টের কাছে আমরা নিজেরাই গেছিলাম, কাউন্সিল নোটিফিকেশন অলরেডি হয়ে গেছে। তো আমরা মাননীয় যে গভর্নমেন্ট, যে অথরিটি আছে, ওদের কাছে আমাদের আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে অ্যাজ সুন অ্যাজ পসিবল কাউন্সিল রেজিস্ট্রেশন স্টার্ট করার জন্য, কাউন্সিল ফরমেশন স্টার্ট করার জন্য, তাতে করে ত্রিপুরা রাজ্যে যে ফিজিওথেরাপিস্টের যারা সংখ্যা, যেভাবে বেকারদের সংখ্যা বাড়ছে, তাদেরকে নিয়ন্ত্রণ করা এবং জব রেগুলেট করা, জব ক্রিয়েট করা, পোস্ট ক্রিয়েট করা। এখন অনেক জায়গায় জব কিন্তু খালি ভ্যাকেন্ট পোস্ট হয়ে আছে, ফিজিওথেরাপিস্টরা ত্রিপুরা রাজ্যে ফিজিওথেরাপিস্টের ভ্যাকেন্টের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তো সেই জায়গায় কাউন্সিলের সদর্থক ভূমিকা থাকবে, কোন কোন জায়গায় ভ্যাকেন্সি আছে, কোন কোন জায়গায় হসপিটালে ফিজিওথেরাপিস্ট দরকার, কোন কোন স্কুলে ফিজিওথেরাপিস্ট দরকার, কোন কোন জায়গায় কোন কোন স্পোর্টসে ফিজিওথেরাপিস্ট দরকার, সেই জায়গাগুলো চিহ্নিত করে আমাদের গভর্নমেন্ট কনসার্ন অথরিটিকে সাবমিট করা। তো তার জন্য আমি পুরো সেন্ট্রাল ত্রিপুরা গভর্নমেন্টের কাছে আমরা একটা অনুরোধ রাখবো, স্টেট ব্রাঞ্চ থেকে অনুরোধ রাখবো যে কাউন্সিল নোটিফিকেশন যখন হয়ে গেছে, কাউন্সিল ফর্ম করার জন্য আপনারা প্লিজ তাড়াতাড়ি ফর্মেশন করুন, তাতে করে আমাদের ফিজিওথেরাপির প্র্যাকটিস আরও বেশি রেগুলেট হবে, আরও বেশি সেফ হবে এবং আরও বেশি মডার্ন হবে। আরেকটা জিনিস বলে দিতে চাই, ফিজিওথেরাপি কিন্তু 100% সাইড এফেক্ট ফ্রি, এটার কোনো সাইড এফেক্ট নেই। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমাদের মানে শেম করা হচ্ছে, যে আমাদের টার্গেট করা হচ্ছে যে ফিজিওথেরাপি ভুয়ো ফিজিওথেরাপিস্ট বা এরকম। অ্যাকচুয়ালি এরকম না, যাদের কাছে প্রপার ডিগ্রি সার্টিফিকেট আছে, যারা ইউনিভার্সিটির বৈধ
ডিগ্রি আছে তারা ত্রিপুরা রাজ্যে কেন সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় ফিজিওথেরাপি সেফ ফিজিওথেরাপি প্র্যাকটিস করতে পারবে। রাজা খড়াগুলি নিশিমি অমিত নিকক থমচিনি খড়া।